আমাদের এ পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে। শত্রুর আক্রমণ থেকে নিজেকে সুরক্ষা এবং জীবনধারণের সুবিধার জন্য প্রতিটি প্রাণীর শরীরে থাকে বিশেষ প্রতিরক্ষা অঙ্গ, যা ছাড়া প্রাণীগুলো জঙ্গলের নির্মম পরিবেশে বেশি দিন টিকে থাকতে পারে না। কিন্তু মাঝে মধ্যে প্রাণীগুলোর অতি প্রয়োজনীয় এই অঙ্গগুলোই তাদের অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অঙ্গগুলো অতিরিক্ত বড় হয়ে তাদের চলাফেরায় সমস্যার সৃষ্টি করে কিংবা মাথায় বিদ্ধ হয়ে ধীরে ধীরে মৃত্যু ঘটায়। আমাদের আজকের ভিডিওতে এমন কয়েকটি প্রাণী দেখাবো যে প্রাণীগুলোর নিজের শরীরের অঙ্গই তাদের যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য দায়ী। নাম্বার এক, আর্গালি শিপ। আর্গালি বেড়াকে বন্য বেড়ার সবচেয়ে বড় জাত হিসেবে বিবেচনা করা হয়। এরা আকারে যেমন বড়, তেমনি তাদের শিংও বেশ বড় এবং মোটা হয়। শিংগুলোকে তারা নিজের ক্ষমতা প্রদর্শন এবং শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য ব্যবহার করে থাকে। কিন্তু মাঝে মধ্যে এই শিংগুলোই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। সাধারণত বড় হতে হতে শিংগুলো সামনের দিকে বেঁকে যায়। এমনটা হওয়াই স্বাভাবিক এবং এর ফলে প্রাণীগুলো কোনো সমস্যার সম্মুখীন হয় না। কিন্তু মাঝে মধ্যে কিছু বেড়ার শিং সামনের দিকের পরিবর্তে মাথার দিকে বাঁক নেয় এবং বড় হতে হতে তা এক পর্যায়ে মাথার ভিতর ঢুকে পড়ে। বন্য প্রাণী হওয়ায় শিংগুলোকে কেটে বেড়াগুলোকে বাঁচানোরও কোনো সুযোগ থাকে না, ফলে কষ্ট পেতে পেতে প্রাণীগুলো এক পর্যায়ে মৃত্যুকে বরণ করে নেয়। নাম্বার দুই, রেইনডিয়ার। রেইনডিয়ার হলো এক প্রজাতির হরিণ যা ইউরোপের উত্তর পূর্বাঞ্চল এবং আর্কটিকে সবচেয়ে বেশি দেখা যায়। এদের শিং গাছের ডালফালার মতো শাখা প্রশাখাযুক্ত হয়। প্রজননের সময় হলে এরা একে অপরের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়। লড়াই করতে করতে যদি একটি হরিণ মারা যায় তাহলে কোনো কোনো সময় দ্বিতীয় হরিণটিও প্রথম হরিণের সাথেই মারা পড়ে, কারণ শিংগুলো শাখা প্রশাখাযুক্ত হওয়ায় প্রতিপক্ষ দুজনের শিং প্রায় লক হয়ে যায়, ফলে জীবিত হরিণটি চাইলেও মৃত হরিণকে ছেড়ে আসতে পারে না। এভাবে অনাহারে থাকতে থাকতে এক পর্যায়ে দ্বিতীয় হরিণটিও মারা যায়। লড়াই করা ছাড়াও জঙ্গলের লতাপাতার মধ্যে আটকে গিয়েও এরা অনেক সময় মারা পড়ে। নাম্বার তিন, গোরা। দ্রুতগতিতে দৌড়ানোর সময় গোরার শক্ত কুরগুলো বাহ্যিক আঘাত থেকে গোরাকে সুরক্ষা দিয়ে থাকে, কিন্তু সময়ের পরিবর্তনে এই কুরগুলোই তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। গোরার কুর খুব দ্রুত বড় হয়, তাই সেগুলো নিয়মিত না কাটা হলে দৌড়ানো তো দূরের কথা, গোরা ভালো মতো হাঁটতেও পারে না। গোরার ব্যাপারটি গাদার ক্ষেত্রেও প্রযোজ্য। গাদার কুরও গোরার মতো খুব দ্রুত বড় হয়। লোকালয়ে থাকা গাদাগুলোর কুর প্রয়োজনের তাগিদে মানুষ কেটে দিলেও জঙ্গলি গাদার ক্ষেত্রে তা হয় না, ফলে কুরগুলো আস্তে আস্তে বড় হয়ে তাদের শারীরিক ভারসাম্য নষ্ট করে দেয়। এর ফলে গাদাগুলো শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য দ্রুত দৌড়াতে কিংবা খাবারের খুঁজে উঁচু পর্বতে চড়তে অক্ষম হয়ে পড়ে। এভাবে অনাহারে থাকতে থাকতে প্রাণীগুলো এক পর্যায়ে মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হয়। নাম্বার চার, বেবিরৌসা। বেবিরৌসাকে সবচেয়ে বেশি দেখা যায় ইন্দোনেশিয়ায়। এটি দেখতে অনেকটাই শুকরের মতো। এই প্রাণীর সবচেয়ে বিপজ্জনক অঙ্গ হলো তার নাকের উপর গজানো শিং। শিংগুলো প্রথম দিকে তাদের উপকারে আসলেও বয়স বাড়ার সাথে সাথে তা বড় হয়ে সেটার মাথায় ঢুকে পড়ে। এভাবে প্রাণীটির নিজের শরীরের অঙ্গই নিজের হত্যাকারীতে পরিণত হয়। আসার কথা হলো বেশিরভাগ বেবিরৌসার শিং নিজেদের মধ্যে লড়াই করার সময় ভেঙে যায়। নাম্বার পাঁচ, বেড়া। আমরা জানি বেড়ার পুরু শরীর লম্বা পশমে ঢাকা থাকে। পশমগুলো শীত মৌসুমে তীব্র ঠান্ডা হতে বেড়াগুলোকে রক্ষা করলেও গরমের শুরুতে সেগুলো কেটে ফেলা হয়। এতে বেড়াগুলো বেশ আরাম অনুভব করে, কিন্তু কোনো কারণবশত যদি দীর্ঘদিন এদের পশম কাটা না হয় তাহলে সেগুলো এত বড় হয়ে ওঠে যে তাদের জন্য সেগুলো বোঝা হয়ে ওঠে। এর ফলে প্রাণীগুলো ভালোভাবে হাঁটাচলাও করতে পারে না। এছাড়া অতিরিক্ত বেড়ে ওঠা এই পশমগুলোর কারণে গরমের দিনে এদের মাত্রাতিরিক্ত গরম লাগে, যা প্রাণীগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বন্ধুরা, উল্লেখিত প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীর নিজের অঙ্গটিকে তার জন্য সবচেয়ে ক্ষতিকর বলে আপনার মনে হয়েছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কৌতূহলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই।